ঠিক আছে সো আমি আসলে একজন উর্দু সম্ভবত পাকিস্তানি একজন আহ মুফতি আছেন ওনার একটা ভিডিওতে দেখলাম যে উনি স্রষ্টার অস্তিত্ব এভাবে প্রমাণ করতেছেন যে মানে আমরা মানে নাস্তিকরা যে আপনারা যে বলেন যে স্রষ্টায় বিশ্বাস করি না এই কারণে কারণ স্রষ্টার কোনো প্রমাণ নাই এই ধরনের কথা আমি শুনেছি আর কি অনেকবার সো মানে উনারা উনি সহ মুফতি আসির নাদিম সহ অনেক মুমিন এই ধরনের কথাবার্তা বলেন যে মানে আমরা যে এক্সিস্ট করি মানুষ যে এক্সিস্ট করে এইটাই হচ্ছে স্রষ্টা থাকার প্রমাণ

মানে কাউন্টার বলতে পারেন এটা আমাদের কোন ইয়ে নাই ই না যে সশতর থাকতে হবে এজ এবা সশতর অথবা এক্সেট্রা এটা যে আর্গুমেন্টটা পেশ করা হয় যেটার ভিত্তিতে সেই সেটা যদি ফলো করেন তাহলে পরে এই প্রশ্নটা আসে ঠিক আছে এটা আমাদের কোন ই না যে আমরা প্রশ্ন করতেছি বলেন হ্যালো আচ্ছা মানে আপনারা কি আপনাকে বলে কেউ যদি এসে বলে যে সমস্ত কমপ্লেক্স কিচুরি ভাই ইয়ে থাকতে হবে সশতর থাকতে হবে তাহলে পরে কি আমাদের আর্গুমেন্ট না যে বেটা ইয়ে সোস্টার প্রমাণ দিতে আসে তার আর্গুমেন্ট তার আর্গুমেন্ট ঠিক আছে এক্স্যাক্টলি আপনি এইটা ফলো করেন এইটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাকে এই করতে হবে যেহেতু সোস্টা আরো কমপ্লেক্স তার নিশ্চয় সোস্টা আছে তার আর্গুমেন্ট অনুযায়ী এটা কিন্তু এমন না যে আমরা এই আর্গুমেন্টটা দিচ্ছি আমরা বলতেছি যে আপনি যে জিনিসটা পেশ করলেন এইটা ফলো করে এই জায়গাটায় আপনাকে যাইতেই হবে এটা কিভাবে আপনি রিকনসাইল করেন এটা কিভাবে অ্যাড্রেস করেন এই যুক্তিটা আমরা দেই না ঠিক আছে আমি ভাই বুঝতে পারছি ঠিক আছে বুঝিয়ে গেছি ইকাল ভাই এবং দিন দা ভাই এই একই কথাটা আসলে মুফতি ইয়াসির নাদিম এবং আমার এক মুমেন্ট বন্ধু তারা এভাবে খণ্ডন করেছে যে স্রষ্টা যে স্রষ্টা তার কিন্তু এটা জরুরি না যে তার আমাদের মতই শুরু থাকতে হবে মানে আর্গুমেন্টটা বুঝছেন মানে আল্লাহ কিন্তু আসলে কোরআনের নম্বর নম্বর বলেছেন যে তিনি আসলে মানে কমপ্লেক্স ভুল আছে কমপ্লেক্স আবার জিনিস কি কমপ্লেক্স না এটা একটা রিলেটিভ একটা টার্ম এটা এটা ডিপেন্ডেন্ট যে প্রসিভ করতেছে সে তার উপর ডিপেন্ডেন্ট কোনো কিছু কমপ্লেক্স কি কমপ্লেক্স না এটা পরে আসতেছি আমি কিন্তু আবার দেখেন সবকিছু যেটাকে না কমপ্লেক্স তার একটা স্রষ্টা থাকতে তার একটা সস্তা থাকতে হবে এটা কি আমরা দিছি না তারা দিছে আর কিছু না হ্যাঁ এটা তো দেখাইতে হবে সেটা তো দাবি করলেই হবে না ভাই আমাকে আমার সষ্টা লাগবে না এটা তো দাবি করলেই তো হবে না এটা তো তারপর একটা দাবি থেকে যায় তার আল্লাহ বা স্রষ্টার যে লাগবে না এটা তো একটা দাবি তাকে তো দেখাইতে হবে যে সবার লাগবে বা আল্লাহ লাগবে না আর সে যদি শুরুই করে এটা দিয়ে যে সবার লাগবে এরপরে গিয়ে যদি একটা এক্সেপশন বাই করে তাহলে তো সে নিজেই বলতেছে তার স্টার্টিং প্রেমিস যেটা এটা ভুল ছিল এমন কি এমনকি যদি এমনকি যদি তাদের সেই যুক্তি অনুসারে যদি আমরা মানে কি ওই পর্যন্ত যদি আমরা যাইও যে ঠিক আছে তার ওই স্পেশাল কন্ডিশন কিন্তু সেই সেইখানেও প্রবলেম আছে প্রবলেমটা হলো যে তারা যে দাবি করবে যে ঠিক আছে ওই স্পেশাল কন্ডিশনে গড ইজ ওয়ান কিন্তু তারা কিন্তু আবার এটা এইটা কিন্তু কোনো মানে কি লজিক্যালি কোনো কিছু প্রুফ করতে পারবে না বা কোনো রেশনাল আর্গুমেন্ট দিতে পারবে না যে তারা যে এক দাবি করতেছে সেই এক দাবির পিছনেও তো কোনো কারণ নাই সেটা তো দুইও পারে তাই না তাই না একজন একটা এনটিটি ক্ষেত্রে যদি না দরকার হইতে পারে সেই 1+n এনটিটির পক্ষে সেটা অ্যাপ্লিকেবল রাইট এবং সেটা ক্ষেত্রেও তাহলে মানে ইন মানে এমন কোন নাম্বার নাই মানে আপনাকে যদি লিমিট করতে হয় খালি একটাই থাকবে প্রমাণ করতে হবে খালি একটাই সম্ভব তাছাড়া একটা যদি সম্ভব হয় তাহলে পরে অগণিতীয় সম্ভব বুঝতে পারছি কিনা আমার কথাটা হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি এটা ঠিক আছে এটা আপনাদের কথা আমি এখন বুঝতে পেরেছি আচ্ছা সো আপনাদের কথা আমি বুঝতে পেরেছি আরেকটা বিষয় আপনি যে লজিকটা अप्लाई করবেন যে ঠিক আছে ওই যে স্পেশাল কন্ডিশনটা ধরে নিলেন ওই স্পেশাল কন্ডিশন সবার ক্ষেত্রে अप्लाई করা সম্ভব কিনা ধরেন আপনি ধরে নিলেন মামদুভুত নামের একটা গড আছে তাহলে তার ক্ষেত্রেও কিন্তু ওই স্পেশাল কন্ডিশনটা আপনি अप्लाई করতে পারেন কাজেই যে কন্ডিশন আপনি সবকিছুর ক্ষেত্রেই अप्लाई করতে পারবেন সেটা তো আর ওইরকম কোন স্পেশাল কন্ডিশনই থাকলো না আচ্ছা এবং তাই না আসলে দেন ভাই আপনি তো অবশ্যই একটু কি বলবো এটাকে মানে ইয়ে দিলেন এক্সাম্পল দিলেন যেখানে কিনা আপনি আমি ভালো করে জানি যে তাদের আর্গুমেন্ট অনুযায়ী এগুলোর একই গ্রহণযোগ্য হতে পারে ইউনিভার্স এইটা কেন ভাই তার শুরু শুরু মানে ইউনিভার্সের শুরু মানে ইউনিভার্স এই বর্তমানে যে স্টেটে আছে সেটা কথা বলতেছি না যে ইউনিভার্স বর্তমানে যে স্টেটে আছে সেটা কথা বলতেছি না যে ইউনিভার্স ইটারনাল

আমরা নাথিং নাথিং এফ কথা বলছ না কি অনেকে সায়েন্টিফিক নাথিং এন্ড ফেলা তো এইজন্য আর কি কেউ বলে না তো আমাদের কোন কোনো বিজ্ঞান বল না তো আমাদের শুরু আছে তার মানে তো এই না যে এইটা নাথিং থেকে আসছে না না এক বল ভাই বিষয় আছে সেটা হচ্ছে এটা মানে বলতেই হবে সেটা হচ্ছে যে আপনার কোন সায়েন্টিস্ট কিন্তু এইটা বলে না শুরু আছে মানে হচ্ছে যে এর আগে আর কিছু ছিল না এটা হচ্ছে তার আগের স্টেট থেকে নতুন একটা স্টেটে এটা বলছি যে এই ব্যাপারে কোনো ধরনের নাই যে ইউনিভার্স জিরো থেকে আসে এটা আরেকটা স্ট্রোমেন মুমিনরা করে যারা বলে যে এই ইউনিভার্স বিজ্ঞান টু আমার মনে হয় আলোচনার মধ্যেই খুব কমই আসে এটা যে শুরু আছে বলতে যে এটা যে জাস্ট শুরু এই এই আব্দুল্লাহটা কি অ্যাড করে রাখতো আচ্ছা তাই কি নাথিং থেকে এবং কিন্তু চলে যায় নাথিং থেকে যে চলে যায় বাট আমি তো জানি না যেটা কেন যাওয়া দরকার কারণ এই ইউনিভার্সটা যে ইটারনাল না এটা তো ওই শালা দেখাইতে হবে আর তো অলরেডি তোমার একটা আছে ভাই ইউনিভার্স যদি ইটারনাল হয় তাহলে কি আসলে ফার্স্ট ফাস্ট পসিবল কোন কোজি পসিবল না আমরা যত কিছু জানি আমাদের নলেজ যেগুলো সমস্ত কিছুই এই ইউনিভার্সের সাপেক্ষে এই ইউনিভার্স এই যে স্টেটে বট এখন আছে সেই স্টেটে নাই ওই ক্ষেত্রে আমাদের নলেজগুলো আদৌ অ্যাপ্লিকেবল কিনা সেখানে কিভাবে কি কাজ করে এক আমরা যেমন ধরেন ইয়ে এই লফ আইডিয়ানিটি যেটা এক লগে এই রান থাকতে পারবে না একশো দুইটা থাকতে বিভিন্ন ধরনের যেগুলো আমরা অবজারভেশন থেকে আমরা মিলাইতে পারতেছি যেটা কিনা এই ইউনিভার্সে খাটে সেটা যে এই ইউনিভার্সটা এই স্টেটে আসার আগেই অ্যাপ্লিকেবল ছিল এইটা কিভাবে মানে তারা ধরে নেয়

নাথিং থেকে মানে শুরু হয়েছে এটা তো তার প্রমাণ করতে হবে এটা তো দেখাতে পারতেছে না আর আমার যে আমার পয়েন্ট হচ্ছে এইটা যে তারা যদি এই এই পয়েন্টটাকে সিরি করে যে সব কিছুর বিগিনিং দরকার নাই তাহলে সোর্সটা কেন হবে ভাই ইউনিভার্সিটি তো তখন এই ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হবে অ্যাজ আমার ফ্যাক্ট দিনদা ভাই যেটা বলছে যতক্ষণ না পর্যন্ত কারণ দেখাতে পারতেছে কার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল হবে না ততক্ষণ পর্যন্ত তো ভাই সবার সব কিছুর ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হবে যে ইয়ে উইদাউট বিগিনিং তাই না তো

জি আরো আরো ছিল আরো ছিল আপনাদের এই কথাটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি আশা করি আমার একটা প্রশ্ন আছে আমার সাথে আছে আপনার কি ওই যে ওই মিনার সাথে আলোচনা হয়েছিল না ভাই আর ওনারা তো লাইভ করে নাই লাইভ করলে অবশ্যই আমি যাব আমি আপনাকে আমি আপনাকে ইয়াটা দিয়ে দিই আমি আপনাকে একটা ভিডিও দিতে চাচ্ছিলাম যে মিনারের সাথে কথা হয়েছিল এবং সে করছিল কোন একটা আলোচনা করবে এগ্রি এখানে বাজায় শোনাতে পারি বাট আপনি যদি চান আপনি শোনাতে আমি আপনাকে লিংকটা দিচ্ছি হয়ে গেছে তো ইনবক্সে অবশ্যই দেখে

আচ্ছা আমি আমি আসলে যে জিনিসটা বলতে চাইছিলাম দিন ভাই এই গড এক্সিস্টেন্সের ডিসকাশনে আস্তিক নাস্তিকদের মধ্যে যে ডিফারেন্সটা যেটা আমি মনে করি যে এই ডিফারেন্সটা যেভাবে দেখানো হয় এটা আর্টিফিশিয়াল বা এটা অ্যাকচুয়ালি রেপ্রেজেন্টেটিভ না কীভাবে আমি বলি এইটা একটা ফোর্স দেখা টু বি অনেস্ট এবং এটা যখন কিনা একটা আস্তিক আশা বলে যে যে আল্লাহ নাই তার মানে কি এমনি এমনি হয়েছে এই যে যে কথাটা বলো না এমনি এমনি হচ্ছে আল্লাহ নাই তার মানে কি এমনি এমনি হচ্ছে এর মানে হচ্ছে যে তারা এই জিনিসটা মনে করে যে যে একজন চিন্তাশীল সত্তা একটা স্যাংশন বা সেন্টিয়ান বিইং আর নাপেন এই দুটার মধ্যে কোনো অপশন নাই কিন্তু নাস্তিকদের পজিশন তো এইটা না ভাই নাস্তিকদের পজিশন মানে বলতে হচ্ছে যে নাস্তিকরা তো এই জিনিসটা বলে না যে ভাই জিনিসগুলো

এই যে ইকবাল ভাই আপনি এবং সেই কারণে আপনি ভালো হবেন এবং আল্লাহ গুণটা দিয়ে দিছে দেখে ওই ওষুধেই একমাত্র কাজ হবে ঠিক আছে হোক আমি যেটা বলতেছি ইকবল ভাই সেটা হচ্ছে যে শুধুমাত্র যে মুমিনদের দাবি থানা আমি ইনফ্যাক্ট আপনি ইন্টালেকচুয়াল পার্সনের ক্ষেত্রেও আমি এই মানে ধান্দার মধ্যে পড়তে দেখেছি সেটা হচ্ছে যে মানে আমাদের বিশিষ্ট লেখক হুমায়ুন আহমেদ সে তার মানে শেষ জীবদ্দশায় মানে কোন একটা বইয়ে লিখছিল যে মঙ্গল গ্রহে যদি কেউ দেখে যে একটা ক্যামেরা পড়ে আছে তাহলে কি সে ধারণা করবে না যে এই ক্যামেরাটার একজন স্রষ্টা আছে এই টাইপের ঠিক আছে তো তার মতো ইন্টেলেকচুয়াল পার্সনও কিন্তু এই ফাঁদে পা দিয়েছে আচ্ছা আচ্ছা স্যার না দেখেন আমি যে পয়েন্টটা তুলর চেষ্টা করছি একটু দেখেন যে মুমিনদের যে এই নাস্তিকটা কি মনে করে সেটার সেই ক্ষেত্রে আর কি যে তারা তারা বলতেছে হয় হয় করছে আল্লাহ কারণ কারণ এটা আল্লাহ এটা একটা এজেন্সি যার এজেন্সি আছে এবং সে উইলফুলি মানে চিন্তাশীল সত্তার একটা ইচ্ছার ইচ্ছার বহি প্রকাশটা হচ্ছে এই মহাবিশ্বর এক্সিস্টেন্স একটা চিন্তাশীল সত্তার ইচ্ছার বহি প্রকাশ হচ্ছে এই মহাবিশ্বে যে এক্সিস্ট এক্সিস্ট করতেছে সেটার পিছনে কারণটা এইটা আর কারণ কারণ যে থাকতে পারে যে কোনো কারণে কিছু হয় একটা বৃষ্টি পরে গর্ত হইতেছে হম গর্ত যে হচ্ছে বৃষ্টি পরে এই গর্তটা তো ওই বৃষ্টি আমি উদাহরণ দেবো ভাই ভাই আমি উদাহরণ দেবো ধরেন আপনি আহ বন্ধু হাইটে যাচ্ছেন হঠাৎ করে আহ কোনো একটা ইয়ে হইলো ল্যান্ডস্লাইড হইলো এখান থেকে পাথর করে মারা আপনি এটা একটা কারণ আর উইলফুল কারণ হচ্ছে যে কেউ ইচ্ছা করে কোন একটা পাথর ফেলাই দিল আপনার উপরে পাহাড় থেকে আপনি ওটা হচ্ছে ওই জিনিসটা ইয়ে না করেই কিরাই করলো মানে বাংলায় কথা হচ্ছে যে কেউ আছে ওইটা প্রমাণ না করেই কেটাই তৈয়ার করলো কেটা এখন আমি 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 যেভাবে आंसरটা সেটা হচ্ছে আমি আমি আসলে আগে সেটআপ করে নেই যে তারা এমন একটা ভাবে আমাদের পজিশনটাকে প্রেজেন্ট করে অ্যাজ যে প্রত্যেকটা প্রত্যেকটা ইভেন্ট বা অবজেক্টের এক্সিস্টেন্সের পিছনে হয় একটা এজেন্টের হ্যাঁ একটা এজেন্ট কিনা সেনশেন বা সেন্টিয়েন্ট তার আহ কিংবা এমনি মানে এর এর মাছখানে আর কিছু নাই যেহেতু আমরা ওটা ডিনাই করতেছি প্রমাণের অভাবে সেহেতু আমরা নিশ্চয়ই মনে করি যে সবকিছু হুদাহুদি হয়ে গেছে হুদাহুদি मींस রীতিমতই মানে এটার পিছনে কোনো কিছুই নাই কিন্তু আসল ঘটনাটা সেটা না আমরা আমাদের সাথে তাদের মেইন মানে বল হয়তো বা আরো বেটার অ্যাড্রেস করে 100% কোনো কোনো কিছুই এখানে থাকবে না মানে র্যান্ডম একেবারে র্যান্ডম একেবারে কেওটি

কারণ হিসেবে তো যখন যেটা প্রমাণ আছে সেটা এক্সেপ্ট করাই যায় ওই ক্ষেত্রে তো আমাদের কোনো প্রবলেম নাই প্রবলেমটা হচ্ছে গিয়ে যখন তারা ওই কারণটার মধ্যে একটা এজেন্সি বসায় হ্যাঁ বুঝতে পারছেন ইয়ে ভাই এই দিনদা ভাই কি বলতে চাই এখানেই প্রবলেম ভাই আমার তো কারণ তো আমার অসুবিধা নাই ভাই আসছে কোন একটা কারণে এটা হইছে এইগুলো অ্যাকসেপ্ট করতে তো কোনো অসুবিধা নাই সমস্যা তখনই হয় যখন কিনা সেই কারণে কারণটা যেটা বলা হচ্ছে আর কি সেটার ভিতরে তোরা এজেন্সি ঢুকাস বলো যে এটার একটা চিন্তা করার ক্ষমতা আছে এটা ইচ্ছা আপনার বিভিন্ন ইভেন্ট ঘটাইতে পারে এইটার প্রমাণ নাই আর আর আপনি আসলে বলতে যাচ্ছেন যে এটা তৈয়ার হইলো কিভাবে আমি যদি গ্রেট ফিলোসফার টাকলা এটা তৈরি হইলো কিভাবে এটা তো আপনার সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে এটা তৈয়ার করলো কেনা একটা মানে কোন কারণ ছিল এটা কজল চেনে একটা পয়েন্ট আছে ওরা মনে করে এই যে এই তো গড এই তো গড তাই না এই তো গড কিন্তু তারা উইদাউট ওয়ারেন্ট তারা সেখানে এজেন্সি ঢুকাচ্ছে মেইন প্রবলেমটাই হচ্ছে এইটা

আমি ভাই মানে বুঝতে পারছেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি যে আপনি যদি দেখাতে পারেন যে ইউনিভার্স এক্সিস্ট্যান্সে আসার প্রমাণ সহকারে এক্সিস্ট্যান্সে আসার পিছনে একটা কারণ আছে এটা যদি দেখাইতেও পারেন যদি দেখাইতেও পারেন আপনি কি অটোমেটিকালি সেটা ধরে নিতে পারেন যে এই কারণটা এই কারণটা হচ্ছে একটা মানে এজেন্ট করা কোনো একটা ইয়ে এই উইলফুল কোন একটা কি বলবো এটা মানে তার ইচ্ছার একটা বই প্রকাশ একটা এজেন্স একটা এনটিটি যারা এজেন্সি আছে মানে তার

কনসিয়াস বিং কনশাস বিং এটা হচ্ছে যে আপনার বানাইছে তার প্রয়োজনে ঠিক আছে মানুষও মানুষও হচ্ছে যে একটা এজেন্ট মানুষও বানাইতে পারে ঠিক আছে কিন্তু আপনি যদি আরও ব্যাকট্র্যাক্ট করেন তাহলে দেখতে পাবেন যে আসলে এজেন্ট যেগুলা আসতেছে মানে এই ন্যাচারে এটাও কিন্তু হচ্ছে যে আপনার একটা রেজাল্ট অফ হচ্ছে ন্যাচারাল কজ ঠিক আছে আপনি কোনোভাবেই দেখাইতে পারবেন না যে এজেন্ট কজ ন্যাচারাল কজের আগে মানে ঘটতে পারে এটা কোনোভাবেই দেখানো সম্ভব না যে কারণেই হচ্ছে যে শুরুতে আপনার এজেন্ট ন্যাচারাল কজ দিয়ে শুরু হয় তারপর ন্যাচারাল কজে হইতে পারে যে একটা মানে একটা খুব ভালো একটা পজিশনে যায় সেটা হচ্ছে যে একটা এজেন্ট সেখান থেকে একটা উদ্ভব হইতে পারে যে এজেন্ট হচ্ছে যে আবার পরবর্তীতে আরেকটা আরেকটা কজ ঘটাইতে পারে হ্যাঁ এবং আপনি ইউভাল হারারির একটা বই আছে ওইখানে যদি পড়েন তাহলে ওইখানে আপনি দেখতে পাবেন যে শেষের দিকে একটা খুব ভালো অ্যানালাইসিস উনি সেটা হচ্ছে যে আমরা এখন যেমন বলি যে ন্যাচারাল সিলেকশন এভলিউশনের ক্ষেত্রে আমরা ইউজ করি ন্যাচারাল সিলেকশন কিন্তু হইতে পারে যে আজ থেকে একশো বছর দুইশো বছর পরে এইটা ন্যাচারাল সিলেকশন থাকবে না কেন থাকবে না কারণ আমরা তখন মানুষরাই হচ্ছে যে এটাকে ডিজাইন করতে পারবে ঠিক আছে মানে জেনেটিক কোডটারে ডিজাইন করে মানে নতুন ধরনের হয়তো প্রজাতি তৈরি করবে যারা হচ্ছে আমাদের সাধারণ মানুষের চেয়ে হয়তো আরো উন্নত আরো বেশি বুদ্ধিমান হবে ঠিক আছে তখন কিন্তু ওইটারে আপনি ন্যাচারাল সিলেকশন বলতে পারবেন না কারণ ওটা তখন ন্যাচারালি হয়নি ওটা এজেন্ট কজ হয়েছে মানে কোন একটা এজেন্ট সেটারে ঘটাইছে ঠিক আছে তো এটাই হচ্ছে মূল বিষয় যে আপনি যদি আবির ভাইকে আমি প্রশ্নটা করি আর কি আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা সার্টেন মানে কারণ দেখেছেন না সার্টেন কারণ না সার্টেন তথ্যের ভিত্তিতে আপনার মানুষের পক্ষে বানানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব শুধুমাত্র গর্তটা সেখানে আসে হ্যাঁ শুধুমাত্র গর্তটা সেখানে আসে জাস্ট এতটুকু দেখে আপনি হয়তো বলতে পারেন যে এইটা কোন একটা কারণে আসে কিন্তু কারণে আসছে এতটুকু ভিত্তিতে আপনি বলতে পারেন যেটা এখানে একটা এজেন্সি ইনভলভ ছিল বুঝিনি আপাতত আমরা যতদূর জানি যে বৃষ্টির কোনো এজেন্সি নাই মানে বৃষ্টি ইচ্ছা করে চিন্তা করে বলে না যে আমি এখানে একটা কর্ত্ব বানাবো

তাহলে আপনার ফার্দার ইনফরমেশন লাগবে তাই না আরো তথ্য লাগবে ঠিক না জি তথ্য যেটা কিনা প্রমাণ করবে যে হ্যাঁ একজন মানুষ বা ওরাভার একজন একটা হয়তো একটা বন্য প্রাণী করছে ওরাভার মানে একজন একটা কিছু একটা ইচ্ছা করে সে কাজটা করছে এটা যদি দেখাইতে হয় আপনার এডিশনাল প্রমাণ লাগবে সো আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে যে ইউনিভার্স এক্সিস্টেন্সে আসছে এটার কারণ যদি আমরা বেরো করতে পারি কারণ মানে হচ্ছে যে এক্স্যাক্টলি কোন জিনিসটা এই যে কজাল চেইন যেটা হ্যাঁ এই চেইনটা শুরু করছে আর কি ধরেন বুঝতে পারছেন কি বলছি আমি

আপনি আমি জানি না বৃষ্টি কিভাবে হয় আপনি না আমিও জানি না বাট এক পক্ষ থেকে দাবি আসতেছে বৃষ্টি হচ্ছে তাদের কোন একটা দেবতা করে বৃষ্টি হ্যাঁ আর এক পক্ষ দাবি করতেছে যে বৃষ্টিটা হয় কিভাবে আহ দাবি করতেছে যে দেবতা বৃষ্টি বৃষ্টি বিষয়ক দেবতা আছে এটাকে বিশ্বাস করে না এখন আপনারা আবার কোন পজিশন নাই আমরা দুইটা পজিশন নিলাম একটা পজিশন থেকে বলতেছে যে কোন দেবতা বৃষ্টি বৃষ্টি করে হচ্ছে আরেক দিক থেকে বলছে কোন দেবতা বৃষ্টি করে যাচ্ছে এটা তারা মানে না আচ্ছা এখন কোন এখন যদি বৃষ্টি কিওর হয় এটা যদি বিজ্ঞানীরা গবেষণা করে গবেষণা করার পরে তারা বের করে হ্যাঁ বৃষ্টি হওয়ার পিছনে কিছু কারণ আছে কিছু কি আছে কারণ আছে এই যে গরমের পানিগুলো ইয়া হয় বাষ্পীভূত হয় একটা পর্যায় পর্যন্ত উপরে ওঠে ঠান্ডা হয় এবং সেখান থেকে ওয়াটার ডপলেট আর নিচে পড়ে রাইট এগুলো তো প্রত্যেকটা একটা কারণ একটা প্রাকৃতিক কারণ তাই যেটার কারণে বৃষ্টিটা হয় এখন এই যে বিজ্ঞানীরা যে কারণ বের করলো কারণটা বের করলো এই বিজ্ঞানীরা কি কারণের সাথে সাথে এটা বের করলো যে দেবতা এই জিনিসটা কোন একটা দেবতা দেবতা করাইতেছে অথবা দেবতা ইয়ে করতেছে এই জিনিসটা বের করলো নাকি জাস্ট কেন এটা হইতেছে কেন

তার মানে এই না যে অটোমেটিকলি আমরা সেটা মানে এটা ওই গড পার্টি যেগুলো আর কি যারা গড়ের আস্তিক যারা ওদের জন্য ওদের চ্যালেঞ্জ একটা ভিক্টরি হয়ে যাবে সাথে সাথে নো এরপরেও দেখাইতে হবে কেউ যদি দাবি করে যে এই জিনিসটা কেউ কোন একটা এজেন্সি ইচ্ছা করে ঘটাইছে ইচ্ছা করছে যে ইউনিভার্স এক্সিস্টেন্স এ আসুক ইকবাল আমি কি আরেকটা ছোট জিনিস অ্যাড করব এখানে যদি এলাও করেন আর কি অবশ্যই বিজ্ঞানের সংক্ষেপে বলতেছি আমি একদম সংক্ষেপে বলতে পারি বিজ্ঞানের সাথে ধর্মের বা এই ট্রেডিশনাল ধর্মগুলোর পার্থক্য বৈজ্ঞানিক ওয়ার্ল্ড থেকে একটু ডিফারেন্ট কিছু জন্য ডিফারেন্ট বৈজ্ঞানিক ওয়ার্ল্ড বা বিজ্ঞান যে জিনিসটা আমাদেরকে এক্সপ্লেইন করে প্রাকৃতিক ওয়ার্ল্ডে মানে প্রাকৃতিক জগতে প্রকৃতির বিভিন্ন ঘটনা কেন ঘটে এই জিনিসটা আমাদের বিজ্ঞান এক্সপ্লেন করে কিন্তু ধর্ম থেকে আপনি প্রকৃতির বাইরে যে ন্যাচারাল ওয়ার্ল্ডের বাইরে উপর আরেকটা আরেকটা ওয়ার্ল্ড পান সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড যে ওয়ার্ল্ডে আহ আল্লাহ বা ঈশ্বর বিশ্বর তার অনেকগুলো এজেন্টও আছে সে নিজেও অনেক কিছু কন্ট্রোল করে তার এজেন্ট দ্বারা অনেক কিছু কন্ট্রোল করে তো এখন কেউ যদি ইয়ে করতে চায় যে কোনো বিজ্ঞানী যদি এটা বের করে কোনো একটা বের করে যে এই ঘটনা ঘটার পিছনে সবসময় যে জিনিসটা করবে সেটা হচ্ছে ওই ঘটনা ঘটার পিছনে প্রাকৃতিক কারণ গুলা কি কি সেটা বের করবে কোন অতিপ্রাকৃতিক ঘটনার এক্সপ্লেনেশন বিজ্ঞান থেকে পাওয়াই যায় না কোনো একটা অতি ঘটনা কেন ঘটে ওইরকম কোন এক্সপ্লেনেশন পাওয়া যায় না ধরেন আপনাকে একটা প্রাকৃতিক ঘটনা ঘটার কারণ একটা প্রাকৃতিক ঘটনা কেন ঘটতেছে সেটার কারণটা বের হয়েছে কোনো কিছু বিজ্ঞান ডিল করবে না তো আপনি যদি কিভাবে আসলো ওটার পিছনে বিজ্ঞানীরা কোনো একটা কারণ বের করে তাহলে